পৌরসভা ভোটের দাবিতে এই ধূপগুড়ি শহর জুড়ে পোস্টারিং করলো মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর। 2022 সালে 14 সেপ্টেম্বর এই পুরসভার দায়িত্ব নেয় পুর প্রশাসনিক মণ্ডলী। বিগত 2 বছর থেকেই পুর প্রশাসনিক মণ্ডলী সমস্ত রকম কাজ পরিচালনা করছে। শহরের বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে এই মুহূর্তে কাউন্সিলর নেই, কাজেই নির্বাচন হওয়াটা খুব দরকার। কবে ধূপগুড়ি পুরসভার নির্বাচন হবে এ নিয়ে প্রশাসনিকভাবে কিছুই জানা যায়নি। তবে নির্বাচনের দাবিতে জোরদার হচ্ছে আন্দোলন। শনিবার সকাল থেকে নির্বাচনের দাবিতে শহর জুড়ে পোস্টার লাগায় মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, কেন 2 বছর নির্বাচন না করে শুধুমাত্র পুর প্রশাসনিক মণ্ডলের হাতে থাকবে পুরসভার দায়িত্ব? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চাই দ্রুত পুরসভা নির্বাচন হোক। আপনারা কি চাচ্ছেন এখন? মানে ভোট হলে কি কি সুবিধা হবে? মানে পুরসভার কাজকর্ম আসলে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই শক্তি হবে এটা আমরা আশা করি। কিন্তু একটা প্রশাসনিক বোর্ড 2 বছর ধরে চলছে, আজকে তার 2 বছর পূর্তি। তো এটাও একটা আমাদের প্রতিবাদের ভাষা যে কতদিন আর নির্বাচন ছাড়া প্রশাসনিক বোর্ড দিয়ে চালানো হবে, তাই নির্বাচনের দাবিটা মানুষ তুলছে। আজকে কি নির্বাচনের দাবিতে পোস্টারিং করা হলো? 2 বছর পূর্তি উপলক্ষে, প্রশাসনিক বোর্ডের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই প্রতিবাদ। আপনার নাম পরিচয়? আমি নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ ঘোষ। দেখুন, আমরা ভোট পড়তে সবসময় প্রস্তুত। কে বা কারা প্রশ্ন করছে সেটা আমরা জানি না, টোটালি নির্বাচন কমিশন দেখছে। আমরা চাইও দ্রুততার সাথে ভোট করব, পৌর প্রশাসন পূর্ণাঙ্গরূপে পৌর হিসাবে কাজ চলবে। কিন্তু যতক্ষণ নির্বাচন ডিক্লেয়ার না হয় ততক্ষণ তো আমরা নিজেরা নিজেরা করতে পারি না। কারো তো দাবি থাকতেই পারে, সে দাবি বলতেই পারে, সে দাবি তারা তুলেছে।